আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাল্লা জালালুহু ওয়া শানুহু ওয়া মানাওয়ানুহু পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, আমার বান্দারা যদি শুকরিয়া জ্ঞাপন করে আমি আমার নিয়ামতকে বাড়িয়ে দেই। ওয়ালা ইন কাফারতুম, আমার বান্দারা যদি না শুকরিয়া জ্ঞাপন করে, আমার বান্দারা জেনে রাখুক, ইন্না আযাবি লাশাদীদ, আমার শাস্তি খুবই ভয়ানক, অন্যত্র আসে ওয়ালা আযাবুল আখিরাত আকবার, আল্লাহ তাআলার শাস্তি খুব মজবুত। অন্যত্র আসে সূরাতুল গাশিয়ার মধ্যে, ফায়ুআযিবুল্লাহুল আযাবাল আকবার, শক্তিশালী শাস্তি তোমাদেরকে পাকড়াও করে ফেলবে। মোহতারাম হাজরিন, যেহেতু স্বল্পতা, সময়ের স্বল্পতা রয়েছে, এজন্য দু একটা ঘটনা আর কিছু শিক্ষণীয় কথা বলে ইনশাল্লাহ আমি শেষ করে দেব। মোহতারাম হাজরিন, আব্দুল্লাহ ইবনে আব্বাস হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই, একবার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে বেড়াতে আসেন, তো আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তিনজায় গিয়েছেন। ইস্তিনজা যাওয়ার সময় আল্লাহ তাআলা এর আগে একটা আয়াত নাজিল করেছেন, ইন্নাল্লাহ হিব্বুত মুতাতাহহিরিন, যারা অত্যাধিক পবিত্রতা অর্জন করে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। একটা গোত্রের ব্যাপারে এটা বলা হয়েছে, সেই গোত্রের কি আমল ছিল, তারা ঢিলাম ইউজ করার পরে, ব্যবহার করার পরে পানি ব্যবহার করত, এটা আল্লাহ তাআলার কাছে অনেক ভালো লেগেছে, পছন্দ হয়েছে, যে আল্লাহ তাআলার কাছে ইন্নাল্লাহি তাআলা আথা, আল্লাহ তাআলার কাছে অনেক পবিত্রতা মনে হয়েছে। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে কোরআনের মধ্যে ঘোষণা করে দিলেন, ইন্নাল্লাহুল মুতাতাহহিরিন, যারা উত্তম ভাবে পবিত্রতা অর্জন করে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। এই আমলটা আল্লাহ তাআলা ভালোবাসেন, পছন্দ করেন। তখন আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিনজা গেছে, যাওয়ার পরে ইবনে আব্বাস দেখলেন যে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি ব্যবহার করার জন্য যে লুটা নিতে হয় এটা নেন নাই, বুদ্ধিমান, বিচক্ষণ, দূরদর্শী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি কি করলেন, তিনি আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া নেওয়ার জন্য হাজারো আমল লাগে না, হাজারো কাজ লাগে না, একটা আমল যদি আমি জায়গা মতো করতে পারি, ভালো করে করতে পারি, আল্লাহ তাআলা শাহী দরবারে যদি কবুল হয়ে যায় আল্লাহ তাআলা উঠিয়ে দেয় তাকে। তো আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইস্তিনজা গিয়েছে, পানি তো নিয়ে যায় নাই, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আব্দুল্লাহ আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে একটু পানি রেখে দিয়েছেন। আল্লাহ নবীজি ইস্তিনজা কমপ্লিট করলেন, শেষ করলেন, তখন এই পানি নেওয়ার জন্য হাত বাড়ালেন, তখন দেখলেন যে পিছনে পানি আছে, পানি ব্যবহার করলেন, তারপর জিজ্ঞাসা করলেন, আমার কাছে কে পানি রেখেছ? ইবনে আব্বাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার খেদমতের জন্য আপনি ঢিলা করার পরে পানি ব্যবহার করা পছন্দ করেন, কিন্তু আমি দেখলাম আপনি তো পানি নিয়ে যান নাই, আপনি পাওয়ারফুল প্রফেট, এত শক্তিশালী নবী, আল্লাহ তাআলার কাছে এত দামি নবী, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত দামি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, কালকে আমাদের ময়দানে যখন প্রতিটা নবী বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, হুদ আলাইহিস সালাম বলবে ইয়া নাফসি, ঈসা আলাইহিস সালাম বলবে ইয়া নাফসি, মূসা আলাইহিস সালাম যাকে বলা হয় কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, মূসা আলাইহিস সালাম সরাসরি আল্লাহ তাআলার সাথে কথা বলেন, মূসা আলাইহিস সালামের ব্যাপারেও বলা হচ্ছে তিনিও বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি। শুধুই কি তাই, খলিলুল্লাহ আল্লাহ তাআলার প্রিয় বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন ইয়া নাফসি, ইউসুফ আলাইহিস সালাম বলবেন ইয়া নাফসি, আদম আলাইহিস সালাম বলবেন ইয়া নাফসি, পুরো বিশ্ব মানুষ বলবে ইয়া নাফসি, তখন কি হালত হবে, কার দোয়া কবুল হবে, কার কাছে যাবে মানুষ?
আমরা দুনিয়ার নিজাম দেখলে দেখতে পাই, যদি একজন মানুষ বিপদে পড়ে মেম্বারের কাছে যায়, মেম্বার যদি সমস্যার সমাধান করতে না পারে চেয়ারম্যানের কাছে যায়, চেয়ারম্যান যদি না পারে পৌর মেয়রের কাছে যায়, পৌর মেয়র যদি না পারে এমপির কাছে যায়, এমপিও যদি না পারে তাহলে মাননীয় মন্ত্রীর কাছে যায়। মহতারাম হাজরিন, কালকে আমাদের ময়দানের ভয়াবহতা দেখে মানুষ ছুটাছুটি শুরু করবে, একবার ঈসা, একবার হুদ, একবার নূহ, একবার আদম, কিন্তু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের পেরেশানি নিয়ে ফিকির থাকবেন। তখন সকল উম্মাহ আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খোঁজা শুরু করবেন। তখন যখন সবাই কাছে যাওয়ার পরে আল্লাহ নবীজির কাছে যাবেন, তখন সবাই বলতেছে ইয়া নাফসি মুজকো বাঁচাও, নিজেকে বাঁচাও, নিজেকে বাঁচাও। তখন দেখা যাইতেছে আল্লাহ নবীজি বলতেছেন ইয়া উম্মতি, ইয়া উম্মতি, আল্লাহ এই কঠিন দিনে আমার উম্মত কই যাবে, ইয়া আল্লাহ আমার উম্মত কই যাবে। উম্মত নিয়ে ফিকির করতেছে, এত বড় নবী ছিলেন। এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করলেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। উনি পানির লোটা এইভাবে দিয়ে দিলেন, আল্লাহ নবী খুশি হয়ে গেলেন, আল্লাহ নবীজির খুশি উনি অর্জন করে ফেললেন। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করে দিলেন, আল্লাহ খেদমত করার ফলে আমার দিলকে খুশি করে দিয়েছে এই ছোট্ট শিশু, ও আল্লাহ আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাচ্চাটার জন্য দোয়া করতেছি, আল্লাহ আপনি তাকে এলেমের সাগরে ভরিয়ে দেন। মহতারাম হাজরিন, আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দোয়া করেছেন এই দোয়া সরাসরি আরশের মধ্যে নক করেছেন, আল্লাহ নবীজি হাত তুলেছেন, সাথে সাথে দোয়াখানাকে কবুল করে নিয়েছেন। যে কথা বলতেছিলাম, হাজার কাজ করার প্রয়োজন নাই, বড়দের উলামায়ে কেরামের সামান্যতে আমার জীবন পরিবর্তন করে দিতে পারে, যেমন ইবনে আব্বাসের জীবনকে পরিবর্তন করে দিয়েছে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামান্য দোয়া। আল্লাহ নবীজি বললেন হাত তুলে, আল্লাহ আল্লাহুম্মা ইউআল্লিম হুল কিতাব, তাকে কিতাবের এলেম দেন, কোরআনের এলেম দেন। আমরা যারা তাফসীর নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করতেছি, প্রত্যেকটা রেওয়ায়েত ইবনে কাসির বলেন, প্রত্যেকটা রেওয়ায়েতে শুধু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথা, ওনাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন, মুফাসসিরিনে কেরামদের সর্দার। মহতারাম হাজিরিন, এই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছে, লাস্ট একটা ঘটনা বলে শেষ করে দেব, যে এক ব্যক্তি আছে অনেক আমল করে, আরেক ব্যক্তি আছে কম আমল করে, আর এক ব্যক্তি আছে কম গুণা করে, আরেক ব্যক্তি অনেক বেশি গুণা করে, এই উভয়ের মধ্যে পার্থক্য কে, কে বেশি উত্তম? তখন ইবনে আব্বাস বললেন, যে ব্যক্তি অনেক আমল করে কিন্তু অনেক গুণা করে, তার থেকে যে কম আমল করে কম গুণা করে, এই ব্যক্তি উত্তম। মহতারাম হাজরিন, এই হাদিস থেকে এই রেওয়ায়েত আসে, আমরা গুণাকে ছেড়ে দেওয়ার চেষ্টা করব। আমরা যদি গুণা করতে থাকি তাহলে আমার আকল নষ্ট হয়ে যাবে। আমার আল্লাহ বলেন, যদি তোমরা আল্লাহকে ভয় করো, ইনতাত্তাকুল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন যোগ্যতা দান করবেন যার ফলে কোনটা সত্য আর কোনটা মিথ্যা এটা বলতে, এটা বোঝার সক্ষমতা চলে আসবে। হযরত মূসা আলাইহিস সালামের সাথে ইবলিস একবার আবদার করলো, মূসা আমি ভালো মানুষ হতে চাই, তওবা করতে চাই, আমি তো কোরআনে দেখলাম ওসিয়াত রহমতি কুল্লা শাই, সব কিছুর উপর আল্লাহ রহমত রয়েছে, অতএব আমি তওবা করে এইভাবে আবার ভালো মানুষ হয়ে যেতে চাই, জান্নাতের প্রতীক হতে চাই। তখন মূসা আলাইহিস সালাম তুরবতে গেলেন, যার পরে বললেন, আল্লাহ একটা আবদার আছে, আজীব আবদার। আল্লাহ বলেন, যে কি আবদার? তখন মূসা আলাইহিস সালাম বললেন, যে শয়তান তওবা করা জান্নাতের প্রতীক হতে চায়, আপনি কিভাবে নেবেন? তখন আল্লাহ তাআলা বললেন, আমি আদমকে জান্নাতের মধ্যে আদেশ করেছিলাম যেন আদমকে সিজদা করে, ইবলিসকে আদেশ করেছিলাম যেন আদমকে সিজদা করে, সে সিজদা করে নাই, সে বলেছিল খলাকতানি মিন নার ও খলাকতাহু মিন তিন, আমাকে তৈরি করা হয়েছে আগুন থেকে, আদমকে মাটি থেকে, মাটিকে কখনো উপরের জিনিস সিজদা করে না, অহংকার করেছিল। আমার আল্লাহ বললেন, আস্তাকবার ও কানা মিনাল কাফিরিন, সে অহংকার করলো, অকৃতজ্ঞ ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এখন মূসা আলাইহিস সালামকে আমার আল্লাহ বলে দিলেন, তুমি ইবলিসকে বলবে দুনিয়ার মধ্যে আদমের কবর আছে, সে যেন আদমের কবরের মধ্যে সিজদা করে, যদি সে আদম আলাইহিস সালামের কবরের মধ্যে সিজদা করে আমি আল্লাহ ইবলিসকে মাফ করে দিব।
এই ফরমান বার্তা নিয়ে মূসা আলাইহিস সালাম চলে আসলেন ইবলিসের সাথে মোলাকাত সাক্ষাৎ। এখন ইবলিস বলতেছে আল্লাহ কি কোনো ফয়সালা দিয়েছেন? তখন মূসা আলাইহিস সালাম বললেন হ্যাঁ, তোমার ব্যাপারে ফয়সালা চলে এসেছে। কেমন ফয়সালা? যদি তুমি আদমের কবরের মধ্যে সিজদা করো আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিতে জান্নাতে ফয়সালা করে দিবেন। এখন ইবলিস বলে যখন আদম জীবিত ছিল তখন আমি সিজদা করি না, এখন মইরা কবরে চলে গেছে, এখন আমি সিজদা করব, কখনো হইতে পারে না। তো আল্লাহ তাআলা বললেন ইনতাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা, যদি তোমরা আল্লাহকে ভয় করো তাহলে কোনটা সত্য আর কোনটা মিথ্যা এর মধ্যে পার্থক্য করতে পারবে। ইবলিস গুনাহ করতে করতে এমন হয়ে গিয়েছে, তার দিলটা এত নষ্ট হয়ে গিয়েছে, কোনটা সত্য কোনটা জান্নাত আর কোনটা জাহান্নাম সে ডিফাইন করতে পারে না, সেটার মধ্যে তারতম্য করতে পারে না। শুধুই কি তাই, যারা গুনাহ করবে গুনাহের মধ্যে মজে থাকবে কোনটা ভালো কথা আর কোনটা অসত্য কথা এর মধ্যে যে তারতম্য করে, এই বুঝশক্তি আল্লাহ তাআলা আমাদের প্রদান করবেন না। আমার কথার আলোচনা এটাই যে আমরা গুনাহগুলো ছেড়ে দিব, আল্লাহ রাব্বুল আলামিন ভালো মন্দ বোঝার তৌফিক আল্লাহ তাআলা পক্ষ থেকে আমাদেরকে এনায়েত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সুন্নাহ মোতাবেক যতটুকু করার কথা বললাম আমল করার তৌফিক দান করেন। আর সবসময় ওলামা হযরত আছেন, আপনাদের ইমাম সাহেব তার থেকে দোয়া নিবেন, তারপরে দেশে মুরব্বী থেকে দোয়া নিবেন, এমন একটা দোয়া হতে পারে আমার জীবন আপনার জীবনকে সুন্দর পরিবর্তন করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সুন্নাহ মোতাবেক আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الله 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 الله